থেকে একটি মাসলা জানতে পারলাম, সেটা হচ্ছে এলেমের ফজিলত, বিদ্যার মর্যাদা। বিদ্যার কত মর্যাদা? বাড়িতে কুকুর রাখা যাবে কি? কুকুর রাখা যাবে না। যদি কুকুর কেউ রাখে, এমনি সাধারণভাবে কুকুর বাড়িতে পুষে, তাহলে তার কি হয়? এক তো ফেরেশতা আসবে না বাড়িতে, দুই নম্বর নেকি প্রতিদিন মাইনাস হবে। হ্যাঁ, এমন না নেকি আপনার সঞ্চিত নেকি থেকে আমলনামা থেকে কমতে থাকবে, প্রতিদিন দুই কিরাত করে কমবে যদি ক্ষতিকর কুকুর হয়। আর যদি এই ক্ষতিকর কুকুর না, এমনি কুকুর কারো ক্ষতিও করে না প্রশিক্ষণ প্রাপ্ত না, তাহলে এক কিরাত করে কমবে, কারণ দুই রকম হাদিস আছে সমন্বয়ভাবে করা হয়েছে। জি, আর যাকে তাকে কামড় দিয়ে দেয় কুকুরে, তাহলে তো দুই কিরাত করে কমতে আছে। কত যে নেকি কমছে কুকুর পুষনে বলা আমাদের দেশের মুসলিমদের। আজকাল ইয়াহুদি নাসাদের দেখা দেখি মুসলিমরাও বাড়িতে কুকুর পোষা শুরু করেছে। দুঃখের বিষয়, আজকাল সমুদ্র বিচে কিছুদিন ওই ফজর পরে যেতাম তো দেখলাম যে সুবহানাল্লাহ, কিছু অসভ্য ছেলেরা মুসলিমদের সন্তান, তারাও কুকুর নিয়ে আসছে, কুকুর পুষছে। হ্যাঁ, শিকলে বেঁধে কুকুর নিয়ে আসছে, দেখে একটু ভয় টয় লাগলো, না মা সালাম, আর ওইদিকে হাঁটাহাঁটি হবে না, বাদ। জি হ্যাঁ, কারণ ওই চরিত্রে যারা কুকুর পুষে তারাও ওই চরিত্রের। এখন কোন বিষয়ে যে কুকুরে হামলা করে কি কুকুর ওয়ালাই হামলা করে, ঠিক না? একই চরিত্রের, কারণ যারা যার সাথে থাকে ওই চরিত্র গ্রহণ করেই নাই আসলে। তো বড়ই দুঃখের বিষয় যে ইহুদি খ্রিস্টান কাফেরদের এমন ভাবে অন্ধ অনুকরণ করেছে যে মুসলিমরা কুকুর পোষাটাকে সভ্যতা মনে করছে, যে শিয়ান আমরাও ইউরোপিয়ান হইতে পেরেছি, আমেরিকান হইতে পেরেছি, কারণ আমরাও কুকুর পুষছি, কুকুরকে আদর যত্ন করছি, দুধে ভাতে খাওয়াচ্ছি, তাই না? আউযুবিল্লাহ। অথচ প্রতিদিন দুই কিরাত করে নেকি কমছে। বিড়াল পোষা যায়, তাহলে কি বোঝা গেল? কুকুর এমনি পুষলে ক্ষতি আর ক্ষতি, তাই না? ক্ষতি আর ক্ষতি। কিন্তু সেই কুকুর যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তাহলে সেই কুকুর পোষা যাবে না? যাবে না, পোষা যাবে। নেকি কমবে? নেকি কমবে না, পোষা যাবে না? যাবে না, পোষা যাবে। জি হ্যাঁ, কুকুরের ব্যবসা যায়, বুঝলে? কুকুর আমাদের এলাকায় খুব কুকুর, আর অনেকে খাচ্ছে, হ্যাঁ কুকুর খাচ্ছে কাফেররা, তো কুকুর ধরে বিক্রি করে দিলেন, জায়েজ? হারাম না? হারাসু আন সামানিল কালবে, কুকুরের মূল্য হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুকুর বেচা কেনা বেচা জায়েজ নয়, কুকুরের ব্যবসা করা জায়েজ নয়। ধরে কোরিয়াতে থাকছেন বা ফিলিপাইনে থাকছেন, কুকুর বিক্রি করছে, কুকুরের ব্যবসা জায়েজ? হারাম ব্যবসা। কিন্তু কুকুর যদি ট্রেন কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হয়, তাহলে এই কুকুর বিক্রি করা জায়েজ কিনা? যেখানে তার দ্বারা লাভ হচ্ছে এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার শরীয়তে বৈধতা কোরআনে কারিম আছে, তাহলে প্রশিক্ষণ যখন দিলেন, মেহনত পরিশ্রম করলেন, সেটা কেনা বেচা করা যাবে না? আপনি শিকার করবেন কুকুর দিয়ে, আর কুকুর এমনি পাওয়া যাচ্ছে না, আর কুকুর দিয়ে শিকার করা শরীয়তে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তো যায় যাচ্ছে। আজকাল যে গোয়েন্দা কুকুর, গোয়েন্দা কুকুর বুঝেন কি বুঝেন না, সিআইডি কুকুর, হ্যাঁ, যে হিরোইন ধরছে বা অপরাধীকে ধরছে, তো এটা জায়েজ কি জায়েজ নাই? এগুলো বিক্রি করা যায় না, এমনি ফ্রি কে দেবে? ফ্রি দেবে? তাহলে বোঝা গেল যে প্রশিক্ষণ এলম হওয়ার কারণে কুকুরের কাছেও যদি এলম থাকে তো তার মর্যাদা বেড়ে যায়। এইটা বুঝাইতে চাইছি আমরা। কুকুরেরও যদি এলম থাকে তো কি হয়? মর্যাদা বেড়া যায়, বিক্রি করা হারাম থেকে হালাল হয়ে যায়, পোষা হারাম থেকে পোষা হালাল হয়ে যায়, ঠিক কিনা? জি, ব্যবসা করা হারাম থেকে ব্যবসা করা হালাল হয়ে যায়। জি, আর একটি মাসালা, যখন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে শিকার করতে পারেন, তাহলে এই কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার পেশা যদি কেউ গ্রহণ করে, চাকরি, একজনের চাকরি আছে, কি চাকরি করে? আমি কুকুরকে প্রশিক্ষণ দিই, তো রুজি হালাল না হালাল? নাই হালাল। তাহলে এটাকে কেউ বলতে পারে যে লাগো কাজ, ফালতু কাজ? হ্যাঁ, প্রশিক্ষণ দাতা 8 ঘন্টা করে ডিউটি কুকুরের কাছেই থাকে, তাহলে গুনার কাজ করে নাকি না? জায়েজ কাজ? জায়েজ, কারণ শরীয়তের বৈধতা আছে, রাখার যখন বৈধতা আছে, শিকার করার বৈধতা আছে, তাহলে প্রশিক্ষণ দেওয়ার বৈধতা আছে। আর প্রশিক্ষণের পেশা গ্রহণ করে চাকরি করাও জায়েজ আছে। হ্যাঁ, আপনি ওই রকম ইনস্টিটিউট প্রতিষ্ঠান খুললেন যে কুকুর প্রশিক্ষণ প্রতিষ্ঠান, জায়েজ কিনা? জায়েজ আছে। তাহলে বোঝা গেল এতগুলি মাসালা, তাহলে এই এই আয়াতগুলি থেকে বের হবে যদি আপনি কোরআনের ফিক নিজের মধ্যে পয়দা করতে পারেন। এর নাম হচ্ছে ইস্তেমবাত করা কোরআন এবং হাদিস থেকে। ইঙ্গিত করে শুধু ছাড়লাম কয়েকটি মাসালা বলে, না হলে
আল্লামা সাদী রহমতুল্লাহ আলাইহি শেখুল উসাইমিন রহমতুল্লাহ আলাইহির যে ওস্তাদ তাফসীর সাদীতে অনেকগুলি মাসাইল উল্লেখ করেছেন, অনেকগুলি মাসাইল এই আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন। সময় স্বল্পতাই এতটাই আপনাদের জন্য আশা করি যথেষ্ট, যারা অতিরিক্ত দেখতে চান ওই কিতাবে দেখে নিতে পারবেন।